আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক ছিল হাইড্রোনেফ্রোসিস এবং রেনাল সেল কার্সিনোমা। তো লং কেস হিসেবে থাকতে পারে, ইউজুয়ালি একটা লয়েন সোয়েলিং দিয়ে থাকতে পারে, এছাড়া স্পেসিমেন হিসেবে থাকতে পারে, কিডনি স্পেসিমেন হিসেবে হাইড্রোনেফ্রোটিক কিডনি অর কিডনি রেনাল সেল কার্সিনোমা। তো যদি লং কেস হিসেবে থাকে, ইউজুয়ালি একটা লয়েন সোয়েলিং হিসেবে থাকবে, দুই ধরনের প্রেজেন্টেশন বিভিন্ন রকম হতে পারে, ডাল একিং পেইন ইন দ্য লয়েন, লয়েন সোয়েলিং, অথবা হেমাচুরিয়া নিয়ে আসতে পারে, ইউটিআই ফিচার নিয়ে আসতে পারে। তো এই ধরনের একটা সোয়েলিং, লয়েন সোয়েলিং নিয়ে যদি পরীক্ষার সিনারিওতে প্রেজেন্ট করে লং কেস হিসাবে, তো আমরা হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। হিস্ট্রিতে সোয়েলিংয়ের ক্যারেক্টারিস্টিক্সটা ইভালুয়েট করতে হবে, অনসেট অফ কতদিন ধরে আসছে, হঠাৎ বড় হয়েছে না ধীরে ধীরে বড় হয়েছে, এটা পেইনফুল কি না, পেইনের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন সেটা দেখতে হবে, ডাল একিং পেইন না কলিকি না বার্নিং, পেইন রেডিয়েট করে কি না, অ্যাগ্রাভেটিং বা রিলিভিং ফ্যাক্টর আছে কি না, সোয়েলিংটা ইউরিনের সাথে, ইউরিনেশনের সাথে কোনো রিলেশন আছে কি না, ইউরিনেশনের সাথে সাইজ ডিক্রিজ বা ইনক্রিজ করে কি না, এছাড়া কনস্টিটিউশনাল ডিফার বিভিন্ন সিমটম যেমন নজিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ফিভার আছে কি না, বোন পেইন আছে কি না, হেমাচুরিয়া থাকলে হেমাচুরিয়ার ক্যারেক্টারিস্টিক্স ইভালুয়েট করতে হবে, কতদিন ধরে হেমাচুরিয়া, ইন্টারমিডিয়েট না এপিসোডিক, মাঝে মাঝে হয় না সবসময় হয়, ক্লট পাস করে কি না, না ফ্রেশ ব্লাড চায়, পায়োরিয়া পুজ যায় কি না পেশাবের সাথে, এইগুলো ইভালুয়েশন করতে হবে। তো আমরা পড়ার সাথে সাথে এই জিনিসগুলো ইভালুয়েশন হতে থাকবে, তো এই ধরনের একটা লয়েন সোয়েলিং যদি থাকে, এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন করতে হবে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেগুলো হতে পারে, এটা সিম্পল সিস্ট, ইউজুয়ালি হাইড্রোনেফ্রোটিক হতে পারে, সিম্পল সিস্ট অফ দ্য কিডনি হতে পারে, পলিসিস্টিক ডিজিজ অফ কিডনি হতে পারে, টিউবারকুলার পাইওনেফ্রোসিস, প্যারাপেলভিক সিস্ট, হাইড্রাটিস সিস্ট অফ কিডনি, রেট্রোপেরিটোনিয়াল সিস্ট, কার্সিনোমা অফ কিডনি, এনি লয়েন সোয়েলিং ইনিশিয়াল ডায়াগনোসিস হতে পারে, হাইড্রোনেফ্রোসিস অফ কিডনি, কার্সিনোমা অফ কিডনি যেটা রেনাল সেল কার্সিনোমা, সিম্পল সিস্ট অফ কিডনি, পলিসিস্টিক ডিজিজ অফ কিডনি, টিউবারকুলার পাইওনেফ্রোসিস, প্যারাপেলভিক সিস্ট মানে পেলভিসের, কিডনির পেলভিসের ওখানে সিস্ট, এটাকে প্যারাপেলভিক সিস্ট বলে,
হাইড্রেটেড সিস্ট অফ কিডনি, রেট্রোপেরিটোনিয়াল সিস্ট। রেট্রোপেরিটোনিয়ামে অনেক স্ট্রাকচার থাকে, তার ভিতর কোনো একটা স্ট্রাকচার থেকে সিস্টিক লেশন অ্যারাইজ করে। এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। পলিসিস্টিক ডিজিজ ইউজুয়ালি বাইল্যাটারাল হয়, তবে ইউনিল্যাটারাল প্রেজেন্টেশন হইতে পারে, বাইল্যাটারাল ডিজিজ বা ইউনিল্যাটারাল প্রেজেন্টেশন হইতে পারে যদি যে কোনো একটা সিস্ট, ইউনিল্যাটারাল সাইডের যে কোনো একটা সিস্ট অনেক বড়, অনেক লার্জ হয়ে যায় সেক্ষেত্রে। তো এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো মাথায় রেখে আমাদের হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে। তো এক্সামিনেশনে অ্যাজ ইউজুয়াল অ্যাবডোমেন এক্সামিনেশন করতে হবে, আদার অর্গান প্যালপেট করা যায় কিনা দেখতে হবে। কিডনি প্যালপেশনের স্পেশাল মেথড সেই ক্লিনিক্যাল ক্লাসে দেখানো হয়েছে, কিডনি প্যালপেট করতে হবে। কিডনি ব্যালোটেবল কিনা সেটা দেখতে হবে, ইউরিনারি ব্লাডার, জেনিটালিয়া, টেস্টিস, স্কোটাম এগুলোও দেখতে হবে। জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং, অ্যানিমিয়া, জন্ডিস এগুলোও দেখতে হবে, ব্লাড প্রেশার বেশি আছে কিনা এগুলো দেখতে হবে। তো এই ধরনের এইভাবে যদি প্রেজেন্টেশন করার পরে, হিস্ট্রি এবং এক্সামিনেশন করার পরে একটা এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো মাথায় রেখে কিছু ইনভেস্টিগেশন করতে দিতে হবে। ইনভেস্টিগেশনের ভিতরে একটা হচ্ছে ডায়াগনোসিস কনফার্মের জন্য, একটা হচ্ছে জেনারেল ফিটনেস দেখার জন্য। ডায়াগনোসিস কনফার্মের জন্য আমি একটা আল্ট্রাসোনো করতে দেবো, আল্ট্রাসোনোগ্রাম ও হোল অ্যাবডোমেন। আল্ট্রাসোনোগ্রামে কী কী পাওয়া যাবে, ম্যাস সম্পর্কে আইডিয়া দিবে, ডেলিনিয়েট দ্য ম্যাস, কোন অর্গান থেকে ম্যাসটা আসছে সেটা আইডিয়া দিতে পারবে, এটা কিডনি থেকে না লিভার থেকে না রেট্রোপেরিটোনিয়াম। যদি হাইড্রোনেফ্রোসিস হয় তাহলে কতটুকু হাইড্রোনেফ্রোসিস আছে, ডিগ্রি অফ ডায়ালেট্রেশন অফ পেলভিক রিলিজের সিস্টেম সম্পর্কে আইডিয়া দিবে, রেনাল কর্টিক্যাল থিকনেস কতটুকু সেটা আইডিয়া দিবে, ইউরেটার ডায়ালেটেড কিনা, কোনো ক্যালকুলাস অর্থাৎ স্টোন আছে কি না ইউরেটারে, এবং অপোজিট কিডনি সম্পর্কে একটা আইডিয়া দিবে। সাধারণত হাইড্রোনেফ্রোসিস অথবা রেনাল সেল কার্সিনোমাই পরীক্ষা সিনারিওতে থাকে, তো এই দুটোই আলোচনায় বেশি আসবে। তো যদি আল্ট্রাসোনোতে হাইড্রোনেফ্রোসিস পাওয়া যায়, তবে নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন করে একটা আইভিও করতে হবে। সেরাম ক্রিয়েটিনিন বেশি থাকলে আইভিও করা যায় না, এই জন্য আগে একটা সেরাম ক্রিয়েটিনিন করে নিতে হবে। তো আইভিও মানে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি, এটা ইউরোলজিক্যাল ইনভেস্টিগেশনে যা শেখানো হবে বা জানানো হবে। তো ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফিতে কী কী আইডিয়া দিবে, পেলভিক ইলিশিয়াল সিস্টেমের ডায়ালিটেশন আছে কি না, থাকলে কতটুকু, হাইড্রোনেফ্রোসিস ক্ষেত্রে ক্যালিসিয়াল কাপিং যে ফর্মটা থাকে সেই ক্যালিসিয়াল কাপিংটা লস্ট হয়, ক্লাবিং ফর্মেশন হয়, ইউরেটার ডায়ালিটেশন হয় এটা দেখা যাবে। আর অ্যাডভান্স হাইড্রোনেফ্রোসিসে সোপ বাবল অ্যাপিয়ারেন্স হবে, নেফ্রোগ্রাম বা কিডনি টিস্যু প্রায় থাকবে না বললেই চলে, এর জন্য ফেইন্ট নেফ্রোগ্রাম দেখা যাবে, যেটা সোপ বাবল অ্যাপিয়ারেন্স দেখা দেবে। ডিলাইট ফিল্মে, আইভিও ডিলাইট ফিল্মে বা 20 আওয়ার্স আফটার ফিল্মে কোথায় অবস্ট্রাকশন আছে সে অবস্ট্রাকশনটা ডেলিনিয়েশন হবে। তো কিন্তু যদি কিডনি একেবারেই নন ফাংশনিং হয়ে যায়, তবে আইভিওতে ওই দিকের কিডনি, সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস হয়ে যদি নন ফাংশনিং হয়ে যায় তবে আইভিওতে ওই দিকের কিডনি আর দেখা যাবে না, নন ভিজুয়ালাইজড হবে। নন ভিজুয়ালাইজ মিনস কিডনি ইজ নট অ্যাবসেন্ট, বাট বিকজ কিডনি ফাংশন একেবারে কমে যাবে বা শূন্য হয়ে যাবে, ফর দ্যাট রিজন কিডনি ভিজুয়ালাইজ হবে। সো ফাংশনাল স্ট্যাটাস অফ দ্য কিডনি দেখার জন্য আমাদের আরেকটা টেস্ট করতে হবে সেক্ষেত্রে, সেটা হচ্ছে DTP রেনোগ্রাম। এটা শুধুমাত্র নন ভিজুয়ালাইজড কিডনির ক্ষেত্রেই জন্য প্রযোজ্য তা না, এটা হচ্ছে ফাংশনাল স্ট্যাটাসটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক কিডনি আলাদা করে বোঝা যাবে। আর এটার গুরুত্ব আছে যে ফাংশনাল স্ট্যাটাসের উপরে DTP রেনোগ্রাম, টেকনিশিয়াম 99, ডাইথাইল টেট্রা অ্যামাইন পেন্টাসিটিক অ্যাসিড DTP রেনোগ্রাম, এটা রেডিও আইসোটোপ ব্যবহার করে কিডনি ফাংশনাল স্ট্যাটাস দেখা যাবে DTP রেনোগ্রাম। এছাড়া DTP রেনোগ্রামে অবস্ট্রাকশনটা যেখানে আছে
হাইড্রোনেফ্রোসিস যেই কারণে হয়েছে, সেই হাইড্রোনেফ্রোসিসটা যেই কারণে হয়েছে সেই অবস্ট্রাকশনটা ওভারকাম করা যায় কি না সেটার জন্য ডায়াবেটিক চ্যালেঞ্জ দিয়ে দেখতে হবে। যদি ওভারকাম করা যায় তবে ধারণা করা হয় যে এটা ফাংশনাল অবস্ট্রাকশন, আর যদি ওভারকাম করা না যায় তাহলে এটা ইউজুয়ালি মেকানিক্যাল অবস্ট্রাকশন। এছাড়া যদি আইভিতে নন ফাংশনিং থাকে এবং এফেক্টেড সাইট অফ কিডনি যদি নন ভিজুয়ালাইজড হয় তবে সেক্ষেত্রে রেট্রোগ্রেড পাইলোগ্রাফি করা যেতে পারে, কোন দিকে অবস্ট্রাকশন আসছে সেটা। রেট্রোগ্রেড পাইলোগ্রাফ হচ্ছে পেশাবের রাস্তা দিয়ে ইউরেটার দিয়ে ডাই পাস করে এক্সরে করা, রেট্রোগ্রেড উল্টা দিক থেকে পাইলোগ্রাফি করা। অবস্ট্রাকশনটা কি ভিউজেতে ভেসিকুলেটরি জাংশনে না ইউরেটারে না পেলভিউরেটরি জাংশনে, যেহেতু উপর দিয়ে ডাই নিচে আসতেছে না নন ফাংশনিং কিডনি দেখা যাচ্ছে না তো অবস্ট্রাকশনটা কোন লেভেলে বোঝা যাবে না, এর জন্য নিচের দিয়ে করা হবে। এছাড়া কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করা যেতে পারে, ফাংশনাল স্ট্যাটাস অফ কিডনি দেখা যাবে সিটি স্ক্যান কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করে, রিনাল কর্টিক্যাল থিকনেস বোঝা যাবে, পেলভিস এবং ইউরেটার কতটুকু ডায়ালেটেড সেটা বোঝা যাবে, সাইট অফ অবস্ট্রাকশন বোঝা যাবে। তো এগুলো হচ্ছে হাইড্রোনেফ্রোটিক কিডনির জন্য আমরা ইনভেস্টিগেশনগুলো করবো। যদি আমাদের সাসপেকশন হয় হিস্ট্রি এবং এক্সামিনেশন এবং আল্ট্রাসোনোতে সাসপিশন হয় হাইড্রোনেফ্রোসিস তবে ফার্দার ইনভেস্টিগেশনগুলো করবো। এরপরে কিছু রুটিন ইনভেস্টিগেশন করবো, ব্লাড ইউরিয়া সিরাম ক্রিয়েটিনিন, যদিও আইভিউ করার আগেই ক্রিয়েটিনিন করে নিতে হয়, ইউরিন রুটিন মাইক্রোস্কোপ এক্সামিনেশন অ্যান্ড কালচার সেন্সিটিভিটি করবো। এছাড়া জেনারেল ফিটনেস ফর অপারেশন সেগুলোও করে নেব। তো হাইড্রোনেফ্রোসিস কী, যদি ডায়াগনোসিস হাইড্রোনেফ্রোসিস হয় হোয়াট ইজ হাইড্রোনেফ্রোসিস? হাইড্রোনেফ্রোসিস ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ দ্য পেলভিক অ্যালিসিয়াল সিস্টেম অফ কিডনি ডিউ টু পার্শিয়াল আর কমপ্লিট অবস্ট্রাকশন টু দ্য আউটফ্লো অফ ইউরিন। তাহলে পেলভি ইউরেটরিক জাংশনে যদি অবস্ট্রাকশন থাকে তবে সেই কারণে যে ইউরিন ফরমেশন হয় কিডনিতে সেটা পাস করতে পারবে না, কিডনিতে জমা হতে থাকবে এবং ডায়ালেটেশন হতে থাকবে, অ্যাসেপ্টিক, এখানে কোনো ইনফেকশন থাকবে না, এটা অ্যাসেপ্টিক ডায়ালেশন। তো এটার কী কী কারণ হতে পারে? একটা ধরে লুমেনে অবস্ট্রাকশন হয়ে, যেমন ইউরেটারে ক্যালকুলাস থাকলে অথবা স্লাব প্যাপিলা দিয়ে। এছাড়া যদি ওয়ালে ইউরেটারের ওয়ালে যদি কোনো অসুবিধা হয়, যেমন ট্রানজিশনাল সেল কার্সিনোমা ইনভলভিং ইউরেটার আর ব্লাড আর ইনভেডিং দ্য ইউরেটার, টিউমার, দ্যাট মিন্স ইউরেটার ওয়ালে যদি টিউমার থাকে। এছাড়া ইনফ্ল্যামেটরি স্ট্রিকচার যদি থাকে, টিউবারক্লোসিস হয়ে হোক অথবা ক্যালকুলাসের উপস্থিতির জন্য, মানে পাথরের জন্য ইনফ্ল্যামেশন হয় ইউরেটারে যদি স্ট্রিকচার হয়। এছাড়া পেলভিক ইউরেটারি জাংশনে কনজেনিটাল ন্যারোয়িং বা স্টেনোসিস থাকে, দ্যাট ইজ ফাংশনাল। আর যদি আউটসাইড অফ দ্য ইউরেটারের কারণে হতে পারে, যেমন টিউমার অফ দ্য কোলন, রেকটাম, সার্ভিক্স, প্রোস্টেট অ্যান্ড সিকাম, এই সমস্ত অর্গানগুলো ইউরেটারের রিলেশনে থাকে, সেগুলোর যদি কোনো টিউমার হয় সেগুলো আউটসাইড থেকে কম্প্রেস করতে পারে। এছাড়া আরেকটা কারণ হতে পারে ইডিওপ্যাথিক রেট্রোপ্যাট্রিয়াল ফাইব্রোসিস। তো মূলত আমাদের যেটা যে কারণে দেওয়া হয় যে কনজেনিটাল ন্যারোয়িং অফ দ্য পেলভিউরেটরিক জাংশন, এটি মূলত কারণ। এটা হচ্ছে নিউরোমাসকুলার ইনকোঅর্ডিনেশনের কারণে এই অবস্ট্রাকশনটা হয়। দ্যাট মিনস যে ইউরেটারে তো পেরিস্টালটিক একটা মুভমেন্ট থাকে, তো নিউরোমাসকুলার ইনকোঅর্ডিনেশনের কারণে এই কোঅর্ডিনেশনের মাধ্যমে এই মুভমেন্টটা হয় না, যখন হওয়ার দরকার তখন হয় না, ফলে একটা ন্যারোয়িং থাকে, এরপরে ডাইলেটেশন হয়। মূলত এই কারণটাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে, এছাড়া অন্য কারণগুলো তো বলাই হল। উইদিন দ্য লুমেন, ইন দ্য ওয়াল, আউটসাইড দ্য ওয়াল, উইদিন দ্য লুমেন মে বি স্টোন, আউটসাইড দ্য ওয়াল, ইন দ্য ওয়াল বা উইদিন দ্য ওয়াল মে বি টিউমার, ট্রমা অথবা স্ট্রিকচার, ন্যারোয়িং অথবা কনজেনিটাল কজ, আর আউটসাইড দ্য ওয়াল এনি টিউমার ইন রিলেশন টু ইউরেটার, দ্য অর্গান ইন রিলেশন টু দ্য ইউরেটার, এনি টিউমার অ্যারাইজিং ফ্রম দ্য অর্গান ইন রিলেশন টু দ্য ইউরেটার, যেমন কোলন, রেকটাম, সার্ভিক্স, প্রোস্টেট, এছাড়া ইডিওপ্যাথিক রেট্রোপেটিনাল ফাইব্রোসিস। এটা তো ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিসের কজ। আর বাইল্যাটারাল কজগুলো কী হতে পারে? উপর আগে যে কারণগুলো বলা হলো এগুলো সবগুলোই যদি দুই দিকে থাকে,
এছাড়া মেটাল স্টেনোসিস, এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাসিস স্টেনোসিস থাকে, কনজেনিটাল প্রোস্টেটিক পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ যদি থাকে, মানে পোস্টেটিক ইউরেথ্রাতে যদি একটা কনজেনিটালি মেমব্রেন থাকে, পর্দা থাকে, ইউরেথ্রাল স্ট্রিকচার যদি থাকে, ইউরেথ্রাল স্ট্রিকচার, বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট অথবা কার্সিনোমা প্রোস্টেট, অথবা ব্লাডার নেক অবস্ট্রাকশন যদি থাকে যে কোনো কারণে, যেমন স্টেনোসিস হতে পারে ব্লাডার নেকে, মোট কথা ব্লাডার এর নিচে, ব্লাডার আউটফ্লোর নিচে যে কোনো অবস্ট্রাকশনের কারণে বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস হতে পারে। তো এই হাইড্রোনেফ্রোসিস কীভাবে প্রেজেন্ট করতে পারে, সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে, আল্ট্রাসাউন্ডতে ইনসিডেন্টালি ফাইন্ডিং হয়, এছাড়া লয়নে একটা লাম থাকতে পারে, পেইন থাকতে পারে লয়নে। আর বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিসের ক্ষেত্রে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের সিমটম থাকতে পারে, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, হেজিটেন্সি, নকচুরিয়া এগুলো। এছাড়া বায়োলেটারাল হাইড্রোনেফ্রোসিসে রেনাল ফাংশন ডিটেরিয়েট করতে পারে, ক্রনিক রেনাল ফেলিয়ার নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর একটা বিশেষ সিমটম আছে, সেটাকে বলে ডায়েটেলস ক্রাইসিস, এটা হচ্ছে আফটার অ্যান অ্যাটাক অফ রেনাল কলিক, লাম্প অ্যাপিয়ার্স ইন দ্য লয়েন অ্যান্ড আফটার ফিউ আওয়ার্স দ্য পেইন অ্যান্ড দ্য সোয়েলিং ডিজেপিয়ার উইথ প্যাসেজ অফ লার্জ কোয়ান্টিটিস অফ ইউরিন। লয়নে পেইন আসবে রেনাল কলিক, তখন লাম্পটা অ্যাপিয়ার করবে, ফিউ আওয়ার্স পরে পেইনটা সাবসাইড করে যাবে, সোয়েলিংটাও ডিজেপিয়ার করে যাবে, সাথে লার্জ কোয়ান্টিটি অফ ইউরিন ক্রাইসিস হবে। এটাকে ডায়েটেলস ক্রাইসিস বলে, খুব একটা কমন না। তা হাইড্রোনেফ্রোসিস অনেকদিন ধরে থাকলে কী কী অসুবিধা হতে পারে, হাইড্রোনেফ্রোটিক কিডনিতে ইনফেকশন হয়ে পায়োনেফ্রোসিস ডেভেলপ করতে পারে, লং স্ট্যান্ডিং হাইড্রোনেফ্রোসিসের ক্ষেত্রে কিডনিটা নন ফাংশনিং হয়ে যেতে পারে, আর বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস ক্ষেত্রে রেনাল ফেইলিয়ার ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে কমপ্লিকেশন। তাহলে হিস্ট্রি, এক্সামিনেশন আর ইনভেস্টিগেশন করে, ডায়াগনোসিস হওয়ার পরে ইনভেস্টিগেশন করে, এটা ট্রিটমেন্ট হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট, ইউজুয়ালি কনজেনিটাল অবস্ট্রাকশন নিয়ে আসে, আর কনজেনিটাল অবস্ট্রাকশন ছাড়া অন্য কারণগুলো যে কারণ সেই কারণ ট্রিটমেন্ট করতে হবে। তো কনজেনিটাল অবস্ট্রাকশন এটা ইয়াঙ্গার এজে হয়, ইউজুয়ালি 20-40 ইয়ার্সের ডিজিজ। ট্রিটমেন্ট হচ্ছে পাইলোপ্লাস্টি, ডিসমেম্বার্ড পাইলোপ্লাস্টি, এটার নাম হচ্ছে অ্যান্ডারসন হাইন্স পাইলোপ্লাস্টি, যে জায়গাটুকু স্টোনোটিক বা অবস্ট্রাকটিভ পেলভিওটিক জাংশনে সেটা কেটে ফেলে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, কেটে ফেলা হয় দেখে এটাকে বলা হয় ডিসমেম্বার্ড, হ্যাঁ ডিসমেম্বার্ড পাইলোপ্লাস্টি, উদাহরণ অ্যান্ডারসন হাইন্স পাইলোপ্লাস্টি। এছাড়া আদার কিছু পাইলোপ্লাস্টি আছে নন ডিসমেম্বার্ড, যেটা যেখানে কেটে কাটা হয় না স্টেন্টিক পার্ট রেখে করা হয়, সেটা যেমন পলিস ওয়াইভি পাইলোপ্লাস্টি। ট্রিটমেন্ট হচ্ছে পাইলোপ্লাস্টি, স্টেনোটিক পার্ট কেটে অ্যানাস্টোমোসিস করা, নাম হচ্ছে অ্যান্ডারসন হাইন্স পাইলোপ্লাস্টি। তো হচ্ছে হাইড্রোনেফ্রোসিস নিয়ে কথা। এরপরে লয়েন সোয়েলিংয়ের আরেকটা কজ হতে পারে কার্সিনোমা অফ কিডনি বা রেনাল সেল কার্সিনোমা। তো রেনাল সেল কার্সিনোমা লয়েন সোয়েলিং নিয়ে আসতে পারে, পেইন নিয়ে আসতে পারে, সোয়েলিংটা ইউজুয়ালি র্যাপিডলি গ্রোয়িং হবে, ইরেগুলার হবে, এছাড়া হেমাচুরিয়া হতে পারে, পায়োরিয়া থাকতে পারে, কনস্টিটিউশনাল সিমটম থাকতে পারে, নজিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এছাড়া হাইপারটেনশন থাকতে পারে, বোন মেটাস্টাসিস থাকলে বোন পেইন থাকতে পারে, লিভার মেটাস্টাসিস হলে লিভার জন্ডিস দেখা দিতে পারে, এছাড়া লাং মেটাস্টাসিস নিয়ে আসলে লাংসের মেটাস্টাসিস ফিচার, কফ, হেমোটাইসিস এগুলো থাকতে পারে। তো হিস্ট্রি অনুযায়ী এগুলো ইভ্যালুয়েশন করতে হবে। আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এরকম যদি কেস হয় যে র্যাপিডলি গ্রোয়িং লয়েন সোয়েলিং, সাথে পেইন আছে, ডাল একিং লয়েন পেইন আর হেমাচুরিয়া, তবে ইউজুয়ালি ডায়াগনোসিস ইজ কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা। আর হাইড্রোনেফ্রোসিসে ইউজুয়ালি হেমাচুরিয়া থাকে না, র্যাপিডলি গ্রোয়িং হয় না, কনস্টিটিউশনাল সিমটম, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া এগুলো হাইড্রোনেফ্রোসিস ইউজুয়ালি থাকে না। তো ক্লাসিক্যাল ট্রায়াড অফ সিমটম যেটা লয়েন সোয়েলিং, পেইন অ্যান্ড হেমাচুরিয়া, অলমোস্ট ডায়াগনোসিস অফ কার্সিনোমা কিডনি বা রেনাল সেল কার্সিনোমা।
ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কী কী হইতে পারে সেটা আগেই বলা হয়েছে। হাইড্রোনেফ্রোসিস হতে পারে, টিউবারকুলাস কিডনি, হাইড্রেটেড সিস্ট অফ কিডনি, পলিসিস্টিক কিডনি বা রেট্রোপ্রেটিনাল টিউমার হতে পারে। তো হিস্ট্রি এবং এক্সামিনেশনে যদি সাসপেক্টেড হয় কার্সিনোমা অফ কিডনি, সেক্ষেত্রে হট ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন প্রথমে একটা আল্ট্রাসোনো করতে হবে, আগের মতোই আল্ট্রাসোনোতে অর্গ্যান অফ অরিজিন অফ দ্য সোয়েলিং সম্পর্কে আইডিয়া দিবে, কোথা থেকে সোয়েলিংটা আসছে, নেচার অফ সোয়েলিং, সলিড না সিস্টিক, এক্সটেন্ট অফ ইনভলভমেন্ট অফ দ্য কিডনি, ওয়েদার দ্য সোয়েলিং অ্যারাইজেস আইদার ফ্রম দ্য পোলস অর ইনভলভস দ্য হোল কিডনি, সাইজ অ্যান্ড শেপ অফ অপোজিট কিডনি, কোনো লিম্ফেডিনোপ্যাথি অথবা লিভার এনলার্জমেন্ট আছে কি না, এগুলো আল্ট্রাসাউন্ড করে বোঝা যাবে। কন্ট্রাস্ট এনহ্যান্সিটি স্ক্যান করা যেতে পারে অফ অ্যাবডোমেন, এক্সাক্ট এক্সটেন্ট অফ দ্য ইনভলভমেন্ট অফ দ্য কিডনি জানা যাবে সিটি স্ক্যানে, অপোজিট কিডনি ফাংশনাল স্ট্যাটাস সম্পর্কে জানা যাবে, রেনাল ভেইন অথবা ইনফিরিয়ার ভেনাকেবাতে ইনভেশন হতে পারে টিউমার দিয়ে, সেটাও জানা যাবে সিটি স্ক্যানে, কন্ট্রাস্ট এনহ্যান্সিটি স্ক্যানে। তো ইউজুয়ালি যদি রেনাল সেল কার্সিনোমা ডায়াগনোস হয় ইউজুয়ালি আইভিউ করা হয় না, কারণ সিটি স্ক্যানই আইভিউর থেকে মোর সুপিরিয়র রেজাল্ট দেয়। এছাড়া আদার ইনভেস্টিগেশন চেস্ট এক্সরে বা চেস্ট সিটি স্ক্যান করা যেতে পারে সেকেন্ডারি লেশন দেখার জন্য, সিবিসি করা হবে, অ্যানিমিয়া নিয়ে আসতে পারে এর জন্য, ব্লাড সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইট লেভেল করতে হবে টু অ্যাসেস রেনাল ফাংশন, লিভার ফাংশন করতে হবে, সেরাম ক্যালসিয়াম লেভেল করতে হবে, আচ্ছা ইউরিন আরএমই করতে হবে, ইউরিন আরএমইতে আরবিসি দেখা যেতে পারে, ইউরিন এক্সপোলিয়েটিভ সাইটোলজি দেখা যেতে পারে, তো ইউজুয়ালি এটা প্র্যাকটিস করা হয় না। আর লয়েন মাসে ইউজুয়ালি এফএনএসি করা হয় না, সিটি স্ক্যান হিস্ট্রি আর সিটি স্ক্যানই ইউজুয়ালি ডায়াগনোস্টিক, ইউজুয়ালি এফএনএসি করা হয় না, কারণ এফএনএসি করলে ক্যাপসুলে ব্রিজ হওয়ার কারণে টিউমার সিডলিং হইতে পারে, টিউমার ছড়ায় পড়তে পারে নিডল ট্র্যাকে, যেই যেই দিক দিয়ে এফএনএসির নিডলটা ঢুকানো হয়। আর বোন স্ক্যান করা যেতে পারে, ইউজুয়ালি ইন্ডিকেটেড না, কিন্তু বোন পেইন যদি নিয়ে আসে তবে বোন স্ক্যান করা যেতে পারে, তো বোন বোন মেটাস্টেসিস আছে কি না দেখার জন্য। এছাড়া রেনাল এনজিওগ্রাফি, রেনাল এনজিওগ্রাফি করা যেতে পারে, যদি পার্শিয়াল নেফ্রেকটমির প্ল্যান থাকে তবে রেনাল এনজিওগ্রাফি করা যেতে পারে। এনজিওগ্রাফি করে কিডনির ভাস্কুলার স্ট্যাটাস বা ভাস্কুলার অ্যানাটমি বোঝার জন্য, যদি সলিড রেনাল নেফ্রন স্প্যারিং সার্জারি করা হয়, মানে যদি কিডনির একটা রোগীর কিডনি একটাই আছে এবং সেখানেই ক্যান্সার আছে, সেক্ষেত্রে কিডনিটা তো ফেলা যাবে না, যতটুকু ক্যান্সার অতটুকু ফেলার জন্য কিডনির ভাস্কুলার অ্যানাটমিটা দেখা দরকার। অথবা বাইল্যাটারাল রেনাল সেল কার্সিনোমা, সেক্ষেত্রেও যদি শুধু বাইল্যাটারাল শুধু রেনাল সেল কার্সিনোমা অংশটুকু কিডনির ফেলতে হবে, যতটুকু লেশন ততটুকু কিডনি রেখে, এটাকে নেফ্রন স্প্যারিং সার্জারি বলে, এক্ষেত্রে রেনাল এনজিওগ্রাফি করা যেতে পারে। তো ট্রিটমেন্ট কী? ট্রিটমেন্ট হচ্ছে রেনাল সেল কার্সিনোমা ডায়াগনোসিস হলে ট্রিটমেন্ট হচ্ছে রেডিক্যাল নেফ্রেকটমি, পুরো কিডনিটা ফেলে দিতে হবে, শুধু কিডনি না, কিডনির সাথে এন ব্লক মানে আরও একসাথে আরও ফেলতে হবে কিডনি উইথ জেরোটাস ফাসা, রিমুভাল অফ ইউরেটার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, রেনাল ভেসেল অ্যান্ড লোকাল লিম্পাক্ট, এক একটা জিনিস একসাথে ফেলে দিতে হবে, এটাকে রেডিক্যাল নেফ্রেকটমি বলে। তো রেডিক্যাল নেফ্রেকটমি মিন্স রিমুভাল অফ কিডনি, এন ব্লক রিমুভাল অফ কিডনি উইচ অলসো ইনক্লুড জেরোটাস ফাসা, রিমুভাল অফ ইউরেটার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, রেনাল ভেসেল অ্যান্ড লোকাল লিম্পাক্টস। এটা সাধারণত ট্রান্সপেরিটোনিয়াল রুটে করা হয়, অ্যাবডোমেন দিয়ে যাওয়া হয়। আর যদি রেনাল ভেইন অথবা ইনফিরিয়র ভেনাকেভা ইনভলভমেন্ট থাকে আগে সিটি স্ক্যান করে যদি পাওয়া যায়, সেক্ষেত্রে ইনফিরিয়র ভেনাকেভা ওপেন করে ভেনোটমি করে টিউমার ম্যাস রিমুভ করতে হবে ভাস্কুলার সার্জনের হেল্প নিয়ে। আর যদি এটা রাইট অ্যাট্রিয়াম পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে কার্ডিয়াক সার্জনের উপস্থিতিতে কার্ডিয়াক বাইপাস কার্ডিওপালমারি বাইপাসের মাধ্যমে ওই এই টিউমারের এক্সটেনশন রিমুভ করতে হবে।
কার্সিনোমা কিডনি, আরেক নাম হচ্ছে হাইপার নেফ্রো, কিছু থিওরিটিক্যাল ডিসকাশন এখন। কার্সিনোমা কিডনির আরেক নাম হচ্ছে হাইপার নেফ্রোমা, এটা একটা অ্যাডেনো কার্সিনোমা, এটা রেনাল টিউবুলার এপিথেলিয়াল সেল থেকে অ্যারাইজ হয়। আর ইম্পর্ট এপি কী 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 কারণ ক্যান্সারের এক কারণ, একটা হচ্ছে ইডিওপ্যাথিক, এছাড়া স্মোকিং, এক্সেসিভ কফি কনজামশন, অ্যানালজেসিক অ্যাবিউস, অকুপেশনাল এক্সপোজার টু ক্যাডমিয়াম, অ্যাসবেস্টস অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস, এক্সোজেনাস এস্ট্রোজেন, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এছাড়া এইচএলএ অ্যান্টিজেন, BW44 অ্যান্ড TR8 যদি থাকে তবে সম্ভাবনা বেশি, এছাড়া বন হিপেল লিন্ডাউ ডিজিজ রেনাল সেল কার্সিনোমা থাকতে পারে। বন হিপেল লিন্ডাউ ডিজিজ হচ্ছে ট্রায়াড অফ বাইলেটারাল রেনাল সেল টিউমার, রেটিনাল এনজিওমা অ্যান্ড সেরিবেলার হেমানজিওমা, হেমানজিওমাটা। তো স্মোকিং, এক্সেসিভ কফি কনজামশন, অ্যানালজেসিক অ্যাবিউস, অকুপেশনাল এক্সপোজার টু সাম কেমিক্যালস, এস্ট্রোজেন, এক্সোজেনাস এস্ট্রোজেন এক্সপোজার, এইচএলএ অ্যান্টিজেন প্রোপেন্সিটি, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, অল আর রিস্ক ফ্যাক্টর। কার্সিনোমা কিডনি অ্যাটিপিক্যাল কিছু প্রেজেন্টেশন আছে, যেমন কনস্টিটিউশনাল সিমটম লাইক অ্যানিমিয়া, উইকনেস, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এছাড়া হেমোপ্টাইসিস নিয়ে আসতে পারে ডিউ টু পালমোনারি মেটাস্টেসিস, পালসাটাইল বোন সোয়েলিং নিয়ে আসতে পারে ডিউ টু বোন মেটাস্টেসিস অথবা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসতে পারে, পারিক্সিয়া অফ আননোন অরিজিন নিয়ে আসতে পারে, পলিসাইথেমিয়া নিয়ে আসতে পারে, 4% কেসে পলিসাইথেমিয়া, নেফ্রোটিক সিন্ড্রোম নিয়ে আসতে পারে, হাইপারটেনশন নিয়ে আসতে পারে ডিউ টু ইনক্রিজ রেনিন প্রোডাকশন, এছাড়া হাইপার ক্যালসিয়ামিয়া নিয়ে আসতে পারে ডিউ টু ইনক্রিজ প্যারাথরমন লাইক সাবস্টেন্স সিক্রেশন ফ্রম দ্য টিউমার সেল। এর জন্য আমরা ওই ইনভেস্টিগেশনে সেরাম ক্যালসিয়াম করব, এটা হাইপার ক্যালসিয়ামিয়া একটা প্রেজেন্টেশন হতে পারে, কুশিং সিন্ড্রোম একটা প্রেজেন্টেশন হতে পারে, সেকেন্ডারি অ্যামাইলয়েডোসিস অথবা লিকেময়েড রিয়াকশন ডিউ টু বোন ম্যারো স্টিমুলেশন, এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন। কনস্টিটিউশনাল সিমটম, হেমোপটাইসিস, পালসাটাইল বোন সোয়েলিং অর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, পারিক্সিয়া অফ আননোন অরিজিন, পলিসাইথেমিয়া, নেফ্রোটিক সিন্ড্রোম, হাইপারটেনশন, হাইপারক্যালসিমিয়া, কুশিং সিন্ড্রোম, সেকেন্ডারি অ্যামাইলোডোসিস, লিকেময়েড রিয়াকশন, এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন। তো স্টেজিং করতে হয় টিউমার, TNM স্টেজিং, এটা থিওরিটিক্যালি দেখে নিয়েন, যে কোনো ক্যান্সারই স্টেজিং করতে হয়, এখানেও TNM স্টেজিং আছে। আর নেফ্রন স্পেরিং সার্জারি তো বলা হইল, যে যদি সলিটারি কিডনি থাকে এবং সেখানে রেনাল সেল কার্সিনোমা থাকে তবে তো কিডনি ফেলা যাবে না, যতটুকু ক্যান্সার ততটুকুই ফেলতে হবে, অথবা বাইলেটারাল ক্যান্সার থাকলে যতটুকু ক্যান্সার ততটুকুই ফেলতে হবে, কিডনি প্রিজার্ভ করতে হবে, এটাই হচ্ছে নেফ্রন স্পেরিং সার্জারি। আর যদি মেটাস্টেসিস হয় তবে মেটাস্টেসিস ট্রিটমেন্ট কীভাবে করা যাবে, যদি কোথাও সলিটারি সিঙ্গেল মেটাস্টেটিক নোড থাকে সেটা এক্সিশন করা যায়, সাথে অবশ্যই রেডিক্যাল নেফ্রেকটমি যেটা মূল চিকিৎসা সেটা করতে হবে, কিন্তু মাল্টিপল মেটাস্টেসিস ক্ষেত্রে অবশ্য সার্জিক্যাল ইন্টারভেনশন করা কোনো লাভ নেই। সেক্ষেত্রে রেনাল সেল কার্সিনোমা রেডিও রেজিস্ট্যান্ট রেডিওথেরাপি, তবে বোন বা ব্রেইন মেটাস্টেসিস বা পালমোনারি মেটাস্টেসিস অনেক সময় প্যালিয়েশন হয়, একটু রেডিওথেরাপি দিলে একটু সিমটম রিলিভ হয়। কেমোথেরাপির খুব একটা রোল নাই, কেমো রেজিস্ট্যান্ট, অনেক সময় হরমোন থেরাপি দেওয়া যেতে পারে, মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, রেসপন্স রেট কম, 10-15%। তো ইমিউনোথেরাপির রেসপন্স রেট ভালো, ইমিউনোথেরাপি দেওয়া যেতে পারে অ্যাডভান্সড রেনাল সেল কার্সিনোমায়, ইন্টারফেরন আলফা, বিটা, গামা, ইন্টারলিউকিন 2, ডিফারেন্ট টাইপ অফ ইমিউনোথেরাপি আছে, সেটা দেওয়া যেতে পারে, ইমিউনোথেরাপির কিছু রোল আছে। তো এর বাইরে রেনাল সেল কার্সিনোমা একটা জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা স্প্রেডিং কীভাবে হতে পারে, ইউজুয়ালি হেমাটোজেনাস রুটে স্প্রেড হয়, লিম্পেটিক স্প্রেডও হতে পারে,
আমরা আজকে রেনাল সেল কার্সিনোমার সাথে একটু টেস্টিকুলার টিউমার নিয়ে একটু ডিসকাস করবো, যেহেতু একটু সময় আছে এখনো। টেস্টিকুলার টিউমার সাধারণত লং কেস সিনারিওতে দেওয়া হয় না, অনেক সময় শর্ট কেস সিনারিওতে দিতে পারে টেস্টিকুলার ম্যাচ হিসাবে দিতে পারে। এটার সাথে পেইনলেস এনলার্জমেন্ট অফ দ্য টেস্টিস, দিস ইজ টেস্টিকুলার টিউমার। এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেতে পারে এপিডিডিমা আর্থ্রাইটিস, ভ্যাজিনাল হার্পেসিল, ওল্ড হেমাটোসিল। এছাড়া পেইনলেস এনলার্জমেন্ট অফ রাইট সাইড আর লেফট সাইড স্ক্রোটাম, মেবি হিস্ট্রি র্যাপিডলি গ্রোয়িং। এছাড়া কনস্টিটিউশনাল সিমটম থাকতে পারে, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস। যদি মেটাস্টেসিস হয় তবে অ্যাবডোমিনাল লাম থাকতে পারে, লিম্ফ নোড মেটাস্টেসিস, লিভার এনলার্জমেন্ট থাকতে পারে, চেস্ট সিমটম থাকতে পারে যদি চেস্টে মেটাস্টেসিস হয়। সুইলিংয়ের সাথে সাথে ইভ্যালুয়েশন করার সাথে সাথে অ্যাবডোমেন এবং চেস্ট, অ্যাবডোমেন প্যালপেট এবং চেস্ট অস্কালটেড করতে হবে। ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে, এটা তো সাধারণত হিস্ট্রি নিতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, ইনভেস্টিগেশন একটা আল্ট্রাসাউন্ড করতে হবে, স্ক্রোটাম ইনডিস কন্টেন্ট, তাহলে টিউমারটা সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। সলিড নার্সিস্টিক লেশন, চেস্ট এক্সরে করতে হবে, বনি মেটাস চেস্ট মেটাস্টিস আছে কি না, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন করতে হবে, কোনো লিম্ফেডিনোপ্যাথি অথবা ইন্ট্রা অ্যাবডোমিনাল মেটাস্টিসিস আছে কি না। এছাড়া কিছু টিউমার মার্কার আছে, আলফা ফিটোপ্রোটিন, বিটা হিউম্যান কোরিয়ানিক গোনাডোট্রোপিন অ্যান্ড ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, টিউমার মার্কার সেগুলো করতে হবে। ট্রিটমেন্ট হচ্ছে ইঙ্গুইনাল রেডিক্যাল অর্কিডেক্টমি, হাই অ্যাপ্রোচ করে এটা হিস্টোপ্যাথোলজিতে সাবমিট করতে হবে, টু ফাইন্ড আউট কনফার্মেশন অফ ডায়াগনোসিস অ্যাজ ওয়েল অ্যাজ নেচার অফ দ্য ক্যান্সার। এফএনএসি করা হয় না সাধারণত, এফএনএসি করলে স্কোটাল স্কিনে ইনভলভমেন্ট হয়ে যেতে পারে। আর কিছু থিওরিটিক্যাল ডিসকাশন আছে এখানে, যে টাইপ অফ টেস্টিকুলার টিউমার, যেমন সেমিনোমা, টেরাটোমা, মিক্স সেমিনোমা এন্ড টেরাটোমা, ইন্টারস্টিশিয়াল সেল টিউমার, লিম্ফোমা। তো এই টাইপটা হিস্টোপ্যাথোলজিক্যালে জানা যাবে। এটা ইম্পর্টেন্স হচ্ছে এটার ট্রিটমেন্ট প্রোটোকল ভেরি করে, সাবসিকোয়েন্ট কেমোথেরাপি এবং এক্সটেন্ট অফ সার্জারি নির্ভর করতেছে এই হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিসের উপরে। এখানে স্টেজিং করা হয় TNMS, এস মানে হচ্ছে টিউমার মার্কার স্ট্যাটাসও দেখা যায়, এটা অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টের উপরে টিউমার মার্কার স্টেজিং নির্ভর করে, S1, S2, S3, TNM এর মতো। ডিটেলস জানার দরকার নাই। তো আলফা পিটো প্রোটিন, বেটা হাইড্রো, বেটা HCG, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। তো আলফা বেটা HCG সাধারণত টেরাটোমাতে রেইজ হয়, আর আলফা পিটোপ্রোটিন টেরাটোমা সেমিনোমা দুইটাতেই রেইজ হয়, সেমিনোমাতে বেশি রেইজ হয় আলফা পিটোপ্রোটিন। এছাড়া টিউমার মার্কারগুলোর প্রগনোস্টিক ভ্যালু আছে, ট্রিটমেন্ট করার পরে টিউমার মার্কার কমে আসবে। এছাড়া ফলো আপে এটা রেগুলারলি করা হয়, যে আবার টিউমার রাইজ করলো কিনা, মেটাস্টেসিস হলো কিনা। তো টেস্টিকুলার টিউমার ইন ডিটেলস ডিসকাশনের সুযোগ কম ট্রিটমেন্টটা, তবে জেনারেল ট্রিটমেন্ট প্রিন্সিপাল হচ্ছে রেডিক্যাল লিঙ্গুইনাল অর্কিডেক্টমি ফলোড বাই হিস্টোপ্যাথোলজি, এবং ট্রিটমেন্ট ইজ ওয়ান স্টেজ অ্যাহেড। দ্যাট মিন্স যদি শুধুমাত্র টেস্টিসি ইনভলভ থাকে তবে অ্যাবডোমেনে একটু রেডিওথেরাপি দেওয়া হয়,
যদিও অ্যাবডোমিনে নাই, এটাই ওয়ান স্টেজ অ্যাহেজ। আর যদি অ্যাবডোমিন ইনভলভ থাকে তবে চেস্টেও রেডিওথেরাপি দেওয়া হয়, যদিও চেস্টে নাই। আর যদি চেস্ট ইনভলভ হয় তবে সেক্ষেত্রে কেমোথেরাপি যোগ করতে হয়। আর যদি বাল্কি লিম্ফ নোড ইনভলভ হয় অ্যাবডোমিনে তবে সেটা রেডিওথেরাপির পরে সার্জারিও করা যেতে পারে টিউমার লোড কমানোর জন্য। আর এর বাইরে একটা দুটো কথা টেস্টিকুলার টিউমারে জানতে হবে, সেটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর হচ্ছে ক্রিপ্টোরকাইটিজম, দ্যাট মিন্স আনডিসেন্ডিং টেস্টিস, ট্রমা অথবা ভাইরাল অর্কাইটিস, মাম্পস যেটা বলে, যেটা ফেটাল এক্সপোজার টু ম্যাটারনাল এস্ট্রোজেন, এইসব কারণেও টেস্টিকুলার টিউমার ডেভেলপ করতে পারে, এটা রিস্ক ফ্যাক্টর। ক্রিপ্টোরকাইটিজম আনডিসেন্ডিং টেস্টিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, 10% টেস্টিকুলার টিউমার ক্রিপ্টোরকাইটিজমের ক্ষেত্রে পায়। আর যদি আনডিসেন্ডিং টেস্টিস, এর জন্য ট্রিটমেন্ট করা খুব জরুরি, তবে আনডিসেন্ডিং টেস্টিস ট্রিটমেন্ট করলে ক্যান্সার প্রিভেন্ট হয় না, তবে আর্লি ডিটেকশন হবে, এর জন্য এটা ইম্পর্টেন্ট ক্রিপ্টোরকাইটিজম। তো এই হচ্ছে আমাদের টেস্টিকুলার টিউমার সম্পর্কে কিছু কথাবার্তা। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।